সালামু আলাইকুম। এখন পর্যন্ত আপনার বাচ্চা রিডিং পড়তে পারে না, বেশ টেনশনের একটা ব্যাপার, তাই না? সো আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি খেয়াল করেছি কীভাবে বাচ্চাদেরকে দ্রুত রিডিং শেখানো যায়, কোন টেকনিকগুলো অবলম্বন করলে বাচ্চা খুব দ্রুত রিডিং শিখতে পারে। সো আমি এগুলা চারটা টেকনিক আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার বিশ্বাস আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখেন, পরামর্শগুলো মানার চেষ্টা করেন, এগুলো বাচ্চার উপরে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালোভাবেই রিডিং পড়তে পারবে। চলেন শুরু করি। নাম্বার ওয়ান, লেটারগুলোর উচ্চারণ, মানে ইংলিশ যে লেটারগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, এই লেটারগুলোর উচ্চারণ কি? একটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ ওয়াই জে কে এল এম এন ও ভি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন সি অর জেড, এগুলো হচ্ছে না। এখন এগুলোর উচ্চারণও আছে, রাইট? সে এই উচ্চারণগুলো আপনাকে শিখাইতে হবে বাচ্চাকে। এ সংক্রান্ত ভিডিও আছে আমার চ্যানেল, দেখতে পারেন। বিভিন্ন চ্যানেলে এই লেটারগুলোর উচ্চারণের ভিডিও আছে, দেখে নিতে পারেন। বই আছে, বই থেকেও দেখে নিতে পারেন। এবং উচ্চারণগুলো হচ্ছে, আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে সাপোজ একটা জিনিস দেখেন, এটা কি খেই, রাইট? এটা কোন বর্ণের সাথে, বাংলা কোন বর্ণের সাথে মিলে? ক, মানে এইটা যেখানে থাকবে এটা উচ্চারণটা অনেকটা এরকম হবে, ক, ঠিক আছে? তাহলে আপনার এইভাবে যদি বাংলা ইংরেজি বর্ণের বর্ণটা বাংলা কোন বর্ণের সাথে মিলে এইটা বুঝাইতে পারেন, তা দেখবেন আপনার ওর রিডিং পড়াটা খুব সহজ হবে, রাইট? সেকেন্ড পয়েন্টে আসি, সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ডস কি? যে ওয়ার্ডসগুলো বানানের নিয়মে অতটা বানানের নিয়মে যায় না, নর্মালি এটা ওর মতো উচ্চারণ হয়, দেখলেই যেটাকে আমরা উচ্চারণ করি বলে ফেলি, এগুলো হচ্ছে সাইট ওয়ার্ডস। এইগুলো এরকম 50, 100, 150, 200 আছে, যেগুলো হচ্ছে গিয়ে আবার আসে পর রিডিং পড়ার সময়, বারবার আসে। হুম, দা, এন, অফ, টু, দে, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো সাইট ওয়ার্ডস নামে যদি আপনি নেটে সার্চ করেন, মানে গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন, সাইট ওয়ার্ডস, আমার চ্যানেলেও ভিডিও আছে, অনেকগুলো সাইট ওয়ার্ডসের তালিকা দেওয়া আছে, আপনি চোখে দেখতে পারেন। এই সাইট ওয়ার্ডসগুলো কী করবেন, 100, 200 ওকে মুখস্থ করে ফেলাবেন, একদম মুখস্থ, ও দেখবে আর বলবে, ঠিক আছে? দেখবেন আপনার রিডিংয়ের 50% কমপ্লিট হয়ে গেছে, 50% না হলেও বাচ্চাদের ক্ষেত্রে এটা 30-40% কভার হয়ে যায়। অনেক ওয়ার্ডস বারবার আসে, এগুলো একবার শিখলেই আর বারবার ইয়ে করতে হয় না। সো আমি বলবো এই সাইট ওয়ার্ডস ভেরি ইম্পর্ট্যান্ট, একটা লিস্ট করে 100, 150, 200, হুম, আপনি ইয়ে ক্লাস ওয়াইজ করতে পারেন, প্রথম শ্রেণীতে 50টা শিখাইতে পারেন, দ্বিতীয় শ্রেণীতে 100, 150 শিখাইতে পারেন, তৃতীয় শ্রেণীতে 200 শিখাইতে পারেন, এরকম আপনি লিস্ট করে বাচ্চাকে শিখাইতে পারেন, দেখবেন খুব কাজে লাগবে আপনার বাচ্চা রিডিংয়ের ক্ষেত্রে সাইট ওয়ার্ডস। ব্ল্যান্ডিং, তারপরে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে টু লেটার, থ্রি লেটার ব্ল্যান্ডিং আছে না, যেমন সিও, কো, এইভাবে যেন ব্ল্যান্ডিংগুলো আছে, এটা আপনার বাচ্চার বানান করতে, বড় বড় বানান করতে এই ব্ল্যান্ডিংগুলো অনেক হেল্প করে, ঠিক আছে? এবং সে রিডিং পড়তে পারবে, বানান করে নিজেই শব্দ মিলে রিডিং পড়তে পারবে। এন হচ্ছে বেশি করে হচ্ছে আপনার লিখাইতে হবে, দেখে দেখে লিখবে, সে দেখে দেখে লিখবে, আপনি লিখতে দিবেন ওরে বেশি বেশি করে, ডিফারেন্ট টেকনিক অবলম্বন করে বলবেন যে এইটুকু লিখলেই তোমার পড়া শেষ, এরকম মজা, মানে ই তাকে সামনে ইয়ে করতে হবে, অল্প সময়, বেশি সময় না, 15-20 মিনিট লিখবে, 15 মিনিট লিখবে, হ্যাঁ, লিখলে এইটা বেশি বেশি লিখলে এই ওয়ার্ডগুলো তার মেমোরিতে, এই লেটারগুলো মেমোরিতে মানে খুব ভালোভাবে ইনস্টল হয় আর কি। যত বেশি লেখাবেন দেখবেন তত বেশি সে দ্রুত বানান শিখবে, অক্ষর চিনবে। সো আমি বলবো বেশি করে লেখান বাচ্চাদেরকে, লেখাইলে তো লেখারও ভালো হবে এবং সে চিনবেও ভালো করে। রাইটিং খুব ইম্পর্ট্যান্ট রিডিংয়ের জন্য, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই, আর যে কোনো ধরনের মন্তব্য কমেন্টসে জানাতে পারেন, আর যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।